Hello, assalamu alaikum. This is Shajib Shah from Brand Fusion by Shajib. Ajke abar ei week e abar live aslam because of amader kichu new shipment esheche. Er age bole dibo sobai amader live ta ekটু join korben ebong kindly ekটু share kore diben. Jodi share kore den definitely ami bolbo je khub bhalo hobe amader jonno. Ar hocche jodi sound e othoba view te jodi kono problem thake তাহলে অবশ্যই একটু আমাকে জানাবেন, কারণ আপনারা যদি না জানান আসলে লাইভ করে পরে বৃথা সময় যাবে বা টাইমটা নষ্ট হবে। তো আমি আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে কিছু নতুন শিপমেন্ট রিসিভ করেছি, যার মধ্যে কিছু প্রি অর্ডার আছে আর কিছু রেডি স্টকের টি শার্ট এসেছে, পোলো টাইপের। লাইক আমি যেই টি শার্টটা পরে আছি এটা আসলে অনেক সুন্দর একটা টি শার্ট, যেটা টি শার্ট বললে ভুল হবে, পোলো শার্ট। তো এইটার বৈশিষ্ট্য হচ্ছে ফেব্রিকের কোয়ালিটি, ডিজাইন সম্পূর্ণ ইউনিক। ইউনিক বলতে আমি বাংলাদেশের মার্কেটে দেখিনি, বাইরের মধ্যে আসলে আমারও তেমন দেখা হয় নাই এগুলা। তো আমাদের এইবার কিছু এই টি শার্টটা আমরা স্টক করেছি, অল্প কিছু লিমিটেড কালেকশন আছে। এটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে মাঝখান দিয়ে উপরে দেখতে পোলোর মতন, বাট মাঝখান দিয়ে হচ্ছে বাটন সিস্টেম, আর এইটা পরার সিস্টেম হচ্ছে ডেফিনেটলি ইন করে, তবে গ্যাবার্ডিন দিয়ে পড়তে পারবেন, আমার মতন ফর্মাল প্যান্ট দিয়েও পড়তে পারবেন যদি কারো ভালো লাগে, আর যদি কারো ভালো না লাগে ডেফিনেটলি জিন্স দিয়ে পড়তে পারেন, যে যেভাবে পরে আসলে সুবিধা পায়। বাট টি শার্ট বা পোলো শার্টটা অনেক সুন্দর এবং ফেব্রিক কোয়ালিটিটা আমি দেখাই, হাতে রিপ দেওয়া আছে, দেখা যাচ্ছে মোটামুটি, কিন্তু এই যে কোয়ালিটিটা হচ্ছে খুব সুন্দর, এটা গায়ে লেগে থাকে, একটু রেগুলার ফিট টাইপের মধ্যে, নট স্লিম ফিট। তো আপনারা চাইলে এটা পড়তে পারবেন, যেহেতু আমি পড়তে পারছি, দেখেন ফিটিংসটা কিন্তু খারাপ না। আলটিমেটলি এগুলা আমাদের কাছে রেডি স্টক অল্প কিছু প্রোডাক্ট আছে, আমরা ট্রায়াল বেসিসে এগুলো আসলে এনেছি দেখার জন্য যে ফেব্রিকের কোয়ালিটি, ফিটিংস কেমন হয়, কারণ আপনাদের কাছে সেল করার আগে ডেফিনেটলি আমাদেরকে আসলে দেখতে হয় যে আসলে প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন। তো আলটিমেটলি দেখলাম যে হচ্ছে পোলো টি শার্টটার কোয়ালিটিটা ভালো। তো আমি চেষ্টা করব এই টাইপের ফিটিংস বা এই টাইপের ডিজাইনের মধ্যে কিছু ডিফারেন্ট ডিফারেন্ট পোলো আমরা আনব, আর এটা কিন্তু বেসিক্যালি সামারে পরার জন্য। সামারে পরার জন্য দেখেন স্ট্রাইপগুলো খুবই সুন্দর, ব্ল্যাক কালার প্যান্ট দিয়ে পরলেও মানাবে, আবার আমার মতো নেভি ব্লু কালারের ফর্মাল প্যান্ট দিয়ে পরলেও মানাবে। হ্যাঁ, তো এই টি শার্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা প্রাইস আমি বলে দিই, এটা প্রাইস হচ্ছে 2650 টাকা। তো এইটার সাইজগুলো আপনারা একটু জেনে নেবেন, আমাদের এখানে লিমিটেড কিছু সাইজ আছে, তো আলটিমেটলি এই সাইজগুলো অ্যাভেলেবেল আছে, স্টক আউট হয়ে গেলে হয়তো বা প্রি অর্ডার করে এনে দিতে পারবো। আচ্ছা, এরপর সবচেয়ে এক্সাইটিং যে নতুন প্রোডাক্টটা আমরা এনেছি, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ট্রলি লাগেজ ব্যাগ আছে, যেটার কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি এবং কি বলবো স্মুথনেস, হাইট আমি সবই দেখাবো, যতটুকু পারি আমি যতটুকু বুঝছি ততটুকুই দেখাবো, যেগুলো আছে খুবই এক্সক্লুসিভ টাইপের প্রোডাক্ট। এক ভাইয়া অর্ডার করেছেন দুইটা, আমরা এনে দিয়েছি, উনি আসলে নিজে খুঁজে আমাদেরকে বলেছেন যে এই টাইপের প্রোডাক্ট কি আপনারা এনে দিতে পারবেন নাকি, তো আমরা চেষ্টা করেছি ওনার কথা রাখার জন্য। তো আমরা খুঁজে আসলেও পেয়েছি এবং অনেক কষ্টে পেয়েছি এই প্রোডাক্টগুলো। এই প্রোডাক্টগুলো আসলে এই কোয়ালিটিটা আমরা আসলে আগে কখনো সেল করে থাকি নাই, কারণ এই কোয়ালিটিটা আসলে অনেক অনেক ভালো একটা কোয়ালিটি। আচ্ছা, আমি মাসুম হোসেন ভাইয়া লুকিং গর্জিয়াস, এই যে আপনাদের জন্য প্রোডাক্ট আনি, এই প্রোডাক্ট পড়লে সুন্দর লাগে, তো আলটিমেটলি থ্যাংক ইউ, আপনারা পড়বেন, পড়লে অবশ্যই আপনাদের অনেক সুন্দর লাগবে। আমরা তো আসলে পড়তেই থাকি, তো যার কারণে ওই একটা দুইটা ভালো লেগে যায় আর কি, আমাদের গায়ে লেগে যায় ভালো। তো এনিওয়েজ, এটা লিমিটেড কালেকশন এই পোলো টি শার্টটা, এটা আমাদের এখানে আছে, চাইলে আপনারা অর্ডার করতে পারবেন, এগুলো সাইজ অল্প কিছু আছে অ্যাভেলেবেল, এল সাইজ আছে, এক্স ডাবল এক্সএল আছে, আর হয়তো একটি ছোট সাইজটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া ব্রেসলেটটা একটু দেখাবেন প্লিজ। আচ্ছা হ্যাঁ, ব্রেসলেটটা ব্রেসলেটটা অনেক সুন্দর, অনেক সুন্দর বলতে একটু গোল্ডেন কালারের মধ্যে, একটু গডফাদার টাইপের, গডফাদার টাইপের। তো এই ব্রেসলেটগুলো আসলে খুবই সুন্দর হয়, আমি চাইলে হয়তো এটা সেল করতে পারবো, হ্যাঁ সেল করতে পারবো, কারণ
আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই নিয়ে আসবো, তবে এখন এই ব্রেসলেটের প্রাইসটা আমরা এখন বলবো না, পরে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা প্রথমে যেটা আমার দেখানোর কথা আমি একটু দেখাই। প্রথমে ট্রলি যে লাগেজটা এনেছি আমরা, যেটার সাইজ হচ্ছে 24 ইঞ্চি, যেটার ফোর হুইল বহুত মানে টোটালি আপনার কি বলবো খুব স্মুথলি চারিদিকে মুভ করে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা এই টাইপের লাগেজ ব্যাগ আসলে আমি আগে কখনো দেখি নাই বা আনা হয়নি, এইবার প্রথম আনলাম। এটার ডিটেল আমি দেখাই। এটা হচ্ছে ব্যাক সাইডে, ব্যাক সাইডে হচ্ছে আপনার টোটাল নাম দেওয়া আছে, নাম দেওয়া আছে কোম্পানির, এবং এখানে যে হুইলটা আছে হুইলের মধ্যেও লেখা আছে। হুইলের কোয়ালিটিটা দেখেন, গ্লেজ দিচ্ছে, খুবই ভালো কোয়ালিটির একটা হুইল, এটা অনেক স্মুথ। আচ্ছা, এইটার সাথে এই টাইপের একটা হ্যান্ডেল থাকে, যেটা আপনারা জানেন আপনারা যখন ট্রাভেল করেন তখন কিন্তু আলটিমেটলি এটা ইউজ করতে খুব ইজি হয়। আচ্ছা, এইটা এখন আমি দেখানোর ট্রাই করি। একটু লাইট ওয়েট, হার্ড টপ, এখানে ফ্রন্টে হচ্ছে নাম্বার দিয়ে লক করা যায় বোথ সাইডে, এবং আপনারা চাইলে এটাকে এইভাবে সুটকেসের মতো ক্যারি করতে পারবেন। হ্যাঁ, ক্যারি করতে পারবেন। আচ্ছা, এইটার ভিতরের ইনসাইডটা দেখানোর ট্রাই করবো, আমাকে একটু হেল্প করতে হবে। একটু এইভাবে ধরো ধরো ধরো, যাতে আমি খুলতে পারি। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখাই, আরেকটু দিকে আসি ক্যামেরা দেখানোর জন্য। আচ্ছা, আরেকটু আমি দেখাচ্ছি, এটাকে ক্লিক করলে এটা খুলে যাচ্ছে। হ্যাঁ, এটা খুলে যাচ্ছে, খুলে যাওয়ার পর দেন আমরা এটা ও এটা খুলি নেই। আচ্ছা, এই যে খুলে ফেললাম। হ্যাঁ, এইবার একটু দেখাই, ছেড়ে দেন অসুবিধা। আচ্ছা, এইটা হচ্ছে ইনসাইড। আবার জানা মতে বাংলাদেশে আমরাই প্রথম এই টাইপের ট্রলি ব্যাগ, ট্রাভেল ব্যাগ এনে দিয়েছি। যদি কারো পছন্দ হয়, এগুলো অনেক এক্সক্লুসিভ, এবং এটার যে কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো, ভিতরে অনেক কিছু আছে। এটা আসলে এত ডিটেলে লাইভে দেখানো যাবে না, বাট খুবই ভালো, আপনারা চাইলে অর্ডার করতে পারেন, বাট এটার জন্য আপনার ইনবক্স করতে হবে একটু ধরে। আচ্ছা, এটা আমার পক্ষে একটু টাফ হয়ে যাচ্ছিল, একা ধরা একটু টাফ হয়ে যাচ্ছিল। এই ডিজাইনগুলো আপাতত আছে, সাথে আরেকটা আমি ডিজাইন দেখাই, সেম সেম কোম্পানির, সেম কোম্পানির আরেকটা ট্রলি ব্যাগ, এবং এটার ডিজাইনটা দেখাই। এটা খুলে দেখাবো না, সেম সাইজ, জাস্ট ডিজাইনটা দেখাই, সেম থিং, জাস্ট ডিজাইনটা চেঞ্জ, আর কিছুই না, বাট 24 ইঞ্চ। এগুলো অনেক এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ বলতে আসলে আপনাদের যদি জানতে হয় ডেফিনেটলি আপনারা এসে জিজ্ঞেস করে জানতে পারেন, অথবা ফোনে জিজ্ঞেস করতে পারেন, কারণ এগুলোর কোয়ালিটি অনেক ভালো, এগুলো আসলে না দেখলে বোঝা যাবে না। এটা বাংলাদেশে মনে হয় আমি প্রথম নিয়ে আসলাম, আশা করি সামনে হয়তো বা যদি কারো পছন্দ হয় ডেফিনেটলি আরও কিছু অর্ডার আমরা পাবো। আচ্ছা, এটার জন্য আমরা একটা ভিডিও পোস্ট করব, তখন আপনারা দেখে নেবেন ডিটেলটা, আর ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইনবক্স করবেন, ইনবক্স করলে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দেবো। এটা অনেক এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ বলতে এটা মানে প্রাইসের ব্যাপার হয়তো আপনাদের আইডিয়া নেই, বাট জিজ্ঞেস করার আগে ধরেই নেবেন এটা অনেক প্রাইস হবে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ডাফল ব্যাগ, ডাফল ব্যাগ, এটাও এক ভাইয়া অর্ডার করেছেন, এনে দিয়েছি ডাফল ব্যাগ। এখানে শোল্ডারে বেল্ট লাগানোর জন্য সিস্টেম দেওয়া আছে, চেন আছে, চেনটা আমি খুলে দেখাই, ভিতরে স্পেস আছে, একদম একদম নতুন বানানো, মানে খোলার সাথে সাথে একটা স্মেল পেলাম, ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে যখন বানানো হয় তখন জিনিসের যে স্মেলটা থাকে ওই স্মেলটা এখন পেলাম, একদম নতুন। আচ্ছা, যাই হোক, এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কী বলবো আমাদের ওয়েবসাইট আছে, আপনারা চাইলে ওয়েবসাইটে দেখতে পারেন, এছাড়া আমাদের পেজে পিকচার দেওয়া আছে, দেখতে পারেন চাইলে। আমরা অনেক ধরনের ব্যাগের ছবি দিয়ে রাখি, তো ওগুলো যদি পছন্দ হয় ডেফিনেটলি ওখান থেকে অর্ডার করতে পারবেন। হ্যাঁ, আর সবাইকে বলবো কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন। আচ্ছা, কোনো ভিউতে আশা করি প্রবলেম নেই। আচ্ছা, এইবার আজকে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো, যেগুলো আমাদের কিছু বেল্টের অর্ডার ছিল আমরা নিয়ে এসেছি। সরি, একটু ওয়েট করতে হবে।
আচ্ছা আমি একটু দেখাই এই বেল্টটা আমরা এনেছি বক্সে আসে লোকজন তো আসবেই এটাই স্বাভাবিক আচ্ছা এই বেল্টটা বক্সে আসে যতগুলো বেল্ট দেখাবো সবই বক্সে আসে এবং হাই কোয়ালিটির গ্রেডের বেল্ট এবং বাকলটা দেখাই বাকলটা অনেক সুন্দর বাকলটা অনেক সুন্দর এবং লেদারের প্যাটার্নটাও অনেক সুন্দর এই বেল্টগুলো আমরা সেল করে থাকি আপনারা চাইলে আমাকে নেক্সট একটা বেল্ট দাও আপনারা চাইলে ইনবক্স করতে পারেন অথবা আমাদের পিকচার দেখে অর্ডার করতে পারেন আচ্ছা আরেকটা বক্স দেখাই আরেকটা কোম্পানির বেল্ট যেটা আসলে এটা ধরো এটাও খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখা যাচ্ছে এই যে এইখানে দিলে দেখা যায় একটু উল্টা লেখা দেখা যাচ্ছে বাট আপনারা বুঝে নেন এটার কোম্পানি নেম এবং ইনসাইডের বেল্টের প্যাটার্নটা একদম প্লেইন এবং এই সাইডের কালারটা ডিফারেন্ট হ্যাঁ এই ডিফারেন্ট কালার হওয়াতে একটা জিনিস মজার হচ্ছে যে আপনি চাইলে বোথ সাইড হয়তো বা ইউজ করতে পারবেন ইউজ করলে তো আপনি এক ঢিলে দুই পাখি মারার মতন অবস্থা হয়ে যাবে এই বেল্টগুলো এসেছে অর্ডার করেছে ভাইয়ারা এনে দিয়েছি এবং আরেকটা বেল্ট এসেছে যেটার সরি বক্সের নেম দেওয়া আছে আচ্ছা এটা ধরো একটু আমার দিকে তাকা তাহলে ভালো হবে আচ্ছা এটার সাথে বেল্টের ডিজাইনটা আমি দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ এখানে লুপ দেওয়া আছে এক্সট্রা এবং এটা লেখা আছে মেড ইন ইটালি এবং এটার প্যাটার্নে কোনো কিছু নাই একদম সিম্পলের মধ্যে হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে এটার পিছনেও ব্ল্যাক সামনেও ব্ল্যাক আচ্ছা আরেকটা বেল্ট দেখাই এই কাগজটা আরেকটা বেল্ট দেখাই বেল্ট আরো সুন্দর এটার বাকলটা অনেক সুন্দর হ্যাঁ আমি যেরকম একটা পরে আছি গোল্ডেন কালারের মধ্যে এই বেল্টগুলো আসলে অনেক আগের ইউজ করা বেল্ট তো ইউজ করতে করতে বেল্ট একসময় ছিঁড়ে যায় লেদার ছিঁড়ে যায় বা লেদার নষ্ট হয়ে যায় হোয়াট এভার যাই বলেন তো বাকলগুলো একদম ইনটেক থাকে বাকল ইনটেক থাকে বলতে বাকলের কোনো প্রবলেম হয় না তখন বাকলটা খুলে আমরা আরেকটা লেদার বেল্ট দিয়ে আমরা পরে ফেলতে পারি চাইলে খুবই ইজি তো আমিও এটাই করেছি আমার এই বাকলটা অনেকদিন পড়েছিল আমি চিন্তা করলাম অন্য আরেকটা বেল্ট দিয়ে আমি পরে ফেলি তো যাই হোক এইসব বেল্টের একটা মজাই আছে তো এনিওয়েজ এখানে আমার হাতে আরেকটা বেল্ট আছে এগুলোর পিকচার মনে হয় আপনারা দেখেছেন প্রায় এই এসিটা একটু এসে দাও এই বেল্টটা পিকচার আপনারা হয়তো দেখেছেন এটা পলি দিয়ে ইনটেক করা এটা আর খোলা যাবে না খুলবো না কাস্টমার যিনি এনেছেন উনি দেখবেন এবং কোম্পানির নেমটা এখানে দেওয়া আছে হ্যাঁ এনিওয়েজ আচ্ছা লাইভের কি প্রবলেম কি কি করবো আচ্ছা আমাকে পাবো আমাকে দাও তুমি ওই 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 রিমোটটা নিয়ে আসো হ্যাঁ আচ্ছা এনিওয়েজ বেল্টের ডিজাইনটা অনেক সুন্দর ঠিক না যদি ডিজাইন সুন্দর হয় একটু মাথা নাড়াবেন অথবা একটু মেসেজ করে দেবেন জেরিন সুলতান আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আশা করি ভালো আছেন এই গরমে একটু ভালো থাকার উচিত না ভালো থাকলে আসলে সমস্যা বেশি বেশি লেবু পানি খাবেন লেবু পানি খেলে আসলে ভালো হবে এই গরমের মধ্যে তো এনিওয়েজ সময় নষ্ট না করি এরপর হচ্ছে এই বেল্টটা দেখালাম এই বেল্টগুলো আমরা আসলে এনে থাকি হ্যাঁ আসুন আসুন প্লিজ এই বেল্টটা আমরা এর আগেও মনে হয় এনেছি আরেক ভাই অর্ডার করেছে তারপর আবার এটা এনে দিয়েছি এটা একটা কোম্পানির নেম দেওয়া আছে শর্টকাটের তো এটা খুবই সুন্দর একটা বেল্ট হাই কোয়ালিটির বেল্ট কারো পছন্দ হলে স্ক্রিনশট দিবেন অথবা রেকর্ডের লাইভ দেখে ওখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা এরপর হচ্ছে আরেকটা এক্সক্লুসিভ একটা বেল্ট
যে বেল্টার মতো অনেকগুলো স্টোন দিয়ে কাজ করা, স্টোনগুলো খুবই সুন্দর, বোধ এই ভিতরেও কাজ করা, এই মাঝখানেও কাজ করা, হ্যাঁ, এবং বেল্টটা অনেক এক্সক্লুসিভ, অনেক এক্সক্লুসিভ ডিজাইনটা একটু দেখবেন। আচ্ছা, আরেকজন লিখেছে, হ্যালো হ্যান্ডসাম গুলো ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, বেল্টের প্যাটার্নটা দেখা একটু, লেদারের, হ্যাঁ, একদম প্লেন প্লেন, ব্রাউন কালার, হ্যাঁ, এরপর হচ্ছে এখানে ব্ল্যাক, এখানে যে লকটা আছে লকটা খুলে বোথ সাইড ইউজ করা যাবে এই বেল্টের, তো এই বেল্ট গুলো আমরা এনে থাকি। এরপর কি আছে কোনো বেল্ট থাকলে তাতে দাও, বক্সগুলো দেওয়া দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে এটা মোস্ট কমন একটা বাকল, আপনারা জানেন অলরেডি, ব্ল্যাক কালার একটা বেল্ট, এগুলোও খুব সুন্দর বেল্ট, সব হাই কোয়ালিটির হাই গ্রেডের বেল্ট, হ্যাঁ, সব হাই গ্রেডের বেল্ট, সেম। আরেকটা বাকল, আরেকটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে, তো এইটা আলটিমেটলি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট অথবা পেজ থেকে অর্ডার করে দিতে পারেন, হ্যাঁ, জুতোগুলো আদার। আচ্ছা, কিছু স্নিকার্স, স্যান্ডেল, লোফার দেখাবো। আচ্ছা, এইটা একটা এসেছে আমাদের এক ভাই প্রি অর্ডার করেছিলেন, তো এটা অনেক সুন্দর, একদম ফ্যাক্টরি থেকে ফ্রেশ তৈরি হয়ে এসেছে আমার যতটুকু ধারণা। তো এটার মডেল নেম দেওয়া আছে, পিছনে সুন্দর করে লেখা আছে, হ্যাঁ, রানিং লেখা আছে, তারপর এটার যে লোগোটা খুব সুন্দর করে কাজ করা, তো এগুলো আমরা সেল করে থাকি। ধরো এটা, ধরো সময় লাগাচ্ছে, দাও আমাকে, ধরো MD কপিলউদ্দিন, ধন্যবাদ ভাই, আমার অর্ডার পেয়েছি, জি, থ্যাংক ইউ, ওয়েলকাম কপিলউদ্দিন ভাই, আপনি আরও অর্ডার করবেন, আরও ইনশাল্লাহ এনে দিন। আচ্ছা, এরপর হচ্ছে লেস আপ শু, লেস আপ শু বলতে আপনারা তো জানেন ড্রেস শু বলে, অনেকে শুধু শু বললেও চিনে, তো এটা ড্রেস শু বা লেস আপ শু, এটা ডিজাইনটা একটু দেখাই, এটা এক সাইড থেকে ডিজাইন, হ্যাঁ, এক সাইড থেকে ডিজাইন, এখানে কালারটা হচ্ছে চকলেট কালার, কিন্তু একটু হালকা সামনে বার্ন করা, একটু বার্ন করা সাইড থেকে, হ্যাঁ, এটা হিলের সাইজটা খুবই অল্প, এবং সোলটা হচ্ছে এখানে লেখা আছে, হ্যাঁ, নেক্সট। এরপর আরেকটা শু এসেছে, আমি বলেছিলাম এর আগের লাইভে যে এখন কিন্তু ওয়েডিং সিজন সামনে আসবে, এই জন্য অনেকে শু পারচেস করছে, আপনারাও চাইলে পারচেস করতে পারেন, আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর শুয়ের কালেকশন আছে, হ্যাঁ। এইটা হচ্ছে, এগুলো কিন্তু সব লেদারের এবং হাই কোয়ালিটির শু, এবং এইটার হিলটা দেখেন, হিলটা খুব একটা বেশি না, মোটামুটি আপনারা আরামসে পড়তে পারবেন, অনেক বছর আরামসে পড়তে পারবেন, বিকজ অফ এটার কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি বা লেদারের কোয়ালিটি অনেক ভালো, এবং হালকা একটু গ্লেজ দেয়, ওর ডিজাইনটা অনেক সুন্দর, কারো পছন্দ হলে স্ক্রিনশট নেবেন, হ্যাঁ। নেক্সট, ধরো এটা ধরো। এরপর হচ্ছে আমাদের রিসেন্টলি পেজে পোস্ট করা আছে, এইটা আর প্রাইস অনেক মানুষ জিজ্ঞেস করেছে, তো এইবার এইটা যেহেতু এখানে প্রি অর্ডারে এসেছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমরা এটা ভালো করে দেখলাম এই জুতাটা এমন কি যে এত মানুষ জিজ্ঞেস করলো, তো আমরা দেখলাম ভালো করে, এটার কোয়ালিটি অনেক ভালো, সোলটা ফ্ল্যাট সোল লোফার, গ্রিন কালার, কালারটা অনেক সুন্দর, যারা গ্রিন কালার খুঁজছেন তারা অবশ্যই এটা পরতে পারবে, এটার মধ্যে অন্য কালার, অরেঞ্জ কালার আছে, ইয়েলো কালার মেবি আছে, আর ব্ল্যাক কালার থাকতে পারে, হ্যাঁ, এবং এটার এইখানটাতে আপনার গ্রিপ করতে খুব ইজি হবে, লেদারের কোয়ালিটি অনেক ভালো, হাই কোয়ালিটি লেদার। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা লোফার, লেদারের হালকা গ্লসি লেদারের মধ্যে, এটা কি কালার, মেরুন কালার বলবো নাকি, হ্যাঁ, মেরুন কালার বললে মনে হয় বেটার হবে, এটা কিন্তু চকলেট কালার না, আপনারা কালারটা একটু দেখে নেন, এটা আমরা পোস্ট করেছি পেজে, আলটিমেটলি খুব সুন্দর একটা লোফার, কালারটা অনেক সুন্দর। এরপরে অনেক এর আগের লাইভেও দেখেছি, আরও কয়েক লাইভে এই লোফারটা দেখিয়েছি, এটা আসলে অনেকে পছন্দ করে, খুব সুন্দর, এই জন্যই পছন্দ করে,
এই জন্য আসলে এটা বারবার মানুষজন অর্ডার করে, তো এনে দিয়েছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন। ডে বাই ডে কিন্তু প্রাইস কিন্তু বাড়তেই থাকবে, আলটিমেটলি যতটুকু সম্ভব আপনারা অর্ডার করে দেন। আচ্ছা, এরপরে এই হাফ লোফার বা প্রিন্সটাউন লোফার বলে এটা আমরা এনেছি, একটু গ্লসি, এখানে গ্লিটার্স দেওয়া আর লেদারের, পিওর লেদারের, এবং সোলটাও লেদারের, খুবই সুন্দর। এগুলোর প্রাইস এখনো হাতে নাগালে আছে। এরপর হচ্ছে এটা একটা লেদারের স্যান্ডেল, ব্র্যান্ড নেম বা যাই কোম্পানি নেম দেওয়া আছে পিছনে। এটা এক ভাই অর্ডার করেছে, দিয়েছে টোটালটা লেদার, এখানে কোনো রাবারের কোনো কাজ নেই, টোটালটা লেদারের একটা স্যান্ডেল। এটা আমার সাইজের, ট্রাই করে দেখতে হবে কেমন, খুব নরম। এরপর নেক্সট, আচ্ছা এটা দুই ফিতার একটা স্লিপার, কারো যদি পছন্দ হয়। এই টাইপের বাকল আছে সামনে, বড় বাকল, এই বাকল দেওয়া স্লিপার যদি কেউ খুঁজে থাকে, এবং এটা কিন্তু অনেক সুন্দর, সোলটা অনেক সুন্দর, এগুলো চাইলে অর্ডার করতে পারে। তারপর হচ্ছে রাবারের মধ্যে প্লাস্টিকের মধ্যে স্লাইড, এটা খুবই সুন্দর, লাইট ওয়েট, এবং ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার প্রাইসটাও এখনও কম আছে, চাইলে এটাও অর্ডার করতে পারে। আমাকে দাও, খুলে ফেলছো, আচ্ছা দাও দাও, অসুবিধা নেই, তাড়াতাড়ি দাও। এইটা একটা কি বলবো, বেল্ট, পাতলা, একদম পাতলার মধ্যে, হ্যাঁ পাতলার মধ্যে। এই বেল্টের কোম্পানি নেমটা অনেকে জানে না, কিন্তু আমি এখন এখানে বলতে পারবো না, তো যার বেল্ট সে দেখলেই বুঝতে পারবে। এটা পিওর লেদারের, ফুল ব্ল্যাক, কোনো ডিজাইন নেই, খুব দরকার নেই। আচ্ছা দাও 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 দেখি। আচ্ছা এরপর শার্ট আছে, শার্ট দেখাই, হ্যাঁ শার্ট, এটা হচ্ছে একজন ভাই অর্ডার করেছেন, ফুল ব্লু কালারের মধ্যে, এটা মানে রয়্যাল ব্লু কালার, সামনের ডিজাইন, ব্যাক সাইডের ডিজাইন লেখা আছে, এবং সামনেও লেখা আছে। আলটিমেটলি এটা একটু হালকা স্টিচ আছে, হালকা স্টিচ আছে, এইগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারবেন। এক ভাই আরেক অর্ডার করেছে, এই শার্টটা আমরা আগে দিয়েছিলাম কয়েকবার, আবার অর্ডার এসেছে, এক ভাই অর্ডার দিয়েছে, এনে দিয়েছে। এগুলো আমরা আমাদের ওয়েবসাইটে এবং পেজে পিকচার দেওয়া আছে, হ্যাঁ। এরপর এগুলো আমরা আর খুঁজছি না, কারণ মানুষের প্রোডাক্ট তো না খোলাটাই বেটার। তো এইটাও অলরেডি আছে, খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে এটা ডিজাইনটা, আর যদি দরকার হয় আমরা পিকচার দিয়ে দিব ইনবক্সে। এগুলো সব এক্সক্লুসিভ শার্ট, মানে পুরো কম দামি শার্ট না, সব এক্সক্লুসিভ। আচ্ছা এই শার্টটা খুব ইন্টারেস্টিং, এটা কলারের মধ্যে আলাদা করে ফেব্রিক দেওয়া আছে, খুব সম্ভবত ভেলভেটের ফেব্রিক দেওয়া এখানে কলারে, আর বাকিটা কটন মিক্স, ঠিক আছে। তো আজকে আপাতত এই প্রোডাক্টগুলো এসেছে, দেখালাম, যারা কারো পছন্দ হলে লাইভের স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর আমি যে টি শার্টটা পরে আছি বা পোলো শার্টটা পরে আছি, টি শার্ট তো না পোলো শার্ট পরে আছি, এটা আপনি চাইলে অর্ডার করতে পারবেন, আমাদের কাছে রেডি স্টক আছে, বাট চেস্ট সাইজ দিতে হবে। এটা কিন্তু হালকা রেগুলার ফিট, এটা কিন্তু স্লিম ফিটের না, সো অর্ডার করলে ওইভাবে বুঝে করবেন, স্লিম ফিটের পোলো টি শার্টটা এবং বাটন সিস্টেম ফ্রন্টে। তো এনিওয়েজ আজকে লাইভ থেকে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট প্রোডাক্ট আসলে ইনশাল্লাহ আবার লাইভে আসবো। আসসালামু আলাইকুম।